খুব মজা না? না। কেমন বুদ্ধি করে প্রথমে দুঃখীটাকে সঙ্গে করে নিয়ে গেলাম। হ্যাঁ, তারপর সুন্দরীকেও নিয়ে গেলে? হ্যাঁ, খেলাটা এবার বুঝো, কোদাল নিয়ে পার্থর জন্য আমাদের মারতে এসেছিল। এখন সেই পার্থই মাটি কোপাচ্ছে। আর সুন্দরী গায়ে এমন দুর্নাম রটিয়ে দিয়েছি যাতে সুন্দরীকে বাবুর রক্ষিত হয়েই থাকতে হবে। তোমাকে একটা প্রণাম করব? হঠাৎ এত ভক্তি? আমার দেবতাটি যে একজন মুখোশ পড়া শয়তান ভাবতে পারিনি, ভয়ই ভক্তি তাই বলছিলাম। আমাকে সব জানিয়ে কাজের কাজ করেছিস লতা, এক কাজ কর, তুই পাথর কাছে যা, আর আমি আমি সুন্দরীর কাছে যাই। কানার মরণ, তুমি ঠিক বলেছো মেয়ে, চোখে আমি মোটেই দেখতে পাইনি। তা তুমি কে গা? আগে প্রমোদ খুলো, আপনার নাইব তার মেয়ে। ও প্রমোদ, তা বেশ ডাগর ডগরটি হয়েছে তো গো প্রমোদ, চল। আমাকে তুমি ক্ষমা করো। না পার্থ, তোমার কোনো দোষ নেই, সবকিছুর জন্য যে দায়ী সেই বিপুল চৌধুরীকে তুমি কখনো ক্ষমা করো না। আনন্দেরই আশুক
জোয়ার লাগু সবার ধান আয়ের তোরা আয়ের সবাই কাটি সোনার বরণ ধান ও ভাই কাটি তা দশান সোনার ওদে পাকা ধানের শোনরে তোরা গান আয়ের তোরা আয়ের সবাই আয়ের তোরা আয়ের সবাই আয়ের তোরা আয়ের সবাই सब जालिए दे এবার সোনার মতো ফসল ফলেছিল গো সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল গ্রামের সকল কি এবার না খেয়ে মরতে হবে ঘরে একদানা খাবার পর্যন্ত নেই কি আর করবে সবই আমাদের ভাগ্য আবার ওই গ্রামের প্রমথ নায়েবের পায়ে পড়ে ভিক্ষে চাইতে হবে না কারো কাছে ভিক্ষে চাইতে হবে না আগুন যে লাগিয়েছে তাকেই এর ক্ষতিপূরণ দিতে হবে